আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন কিউরিয়াসে বার্থডে বয়ের জন্য গিফট খুঁজতে বেরিয়েছি, এটা না জানিয়ে খুব সময় কম। এরই মাঝে হাউস হোল্ডের প্রোডাক্ট দেখে চোখটা আটকে গেল, এত সুন্দর সুন্দর টেবিল ম্যাট, প্লেসম্যাট, আসলে দেখতেও ভালো লাগে, এই জন্য দেখছিলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। অনেক সুন্দর সুন্দর টেবিল ম্যাট আছে এখানে, প্লেসম্যাট আছে, চাইলে এখানে ঘুরে দেখতে পারেন। আর আমি আজকে এসেছি বার্থডে গিফট কিনতে, মূলত ব্যাংকের কাজে এসেছিলাম, এরই ফাঁকে একটু সময় করে বেরিয়ে পড়লাম। তো কিউরিয়াসে তেমন কোনো আমি পছন্দের কিছু পেলাম না নেওয়ার মতো, চলে এসেছি এখন জেন্টেল পার্কে। তো এইখানে এসে আমি একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, মানে ওর জন্য আমি একটা টি শার্ট নিয়েছি, জানি না ওর পছন্দ হবে কি না। আজকে 12টার পরে আমার বাবাকে সারপ্রাইজ দিব, বিকজ তার বার্থডে কালকে, এই জন্যে আমরা সবকিছু রেডি করছি তাকে সারপ্রাইজ দিব। মেঘ ওর পছন্দ মতো ঘরটা সাজিয়ে নিচ্ছে বাবাকে সারপ্রাইজ দেওয়া বলে কথা। এই দুজনে মিলে বেলুন ফুলাচ্ছি। নেক্সট প্ল্যান কি, নেক্সট প্ল্যান কি, কিভাবে কি করব আমরা? কেক করব, কেকটা মাছ বিছানায় এখানে, হ্যাঁ এখানে কেক থাকবে, আর আমরা হচ্ছে বাবার নিয়ে আসব। প্ল্যান মতো অনেক কিছুই হয় না, কারণ ম্যাক্সিমাম ডেতে ও সন্ধ্যার পরে বাহিরে যায়। ভেবেছিলাম আজকে ও সন্ধ্যার পরে বাহিরে গেলে এই সুযোগে আমরা গুছিয়ে নিব, তবে বৃষ্টি থাকার কারণে ও আজকে বাসায় আছে, তো যার জন্য যেভাবে চেয়েছি ওইভাবে হয়নি, তারপরেও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো ছিল আপনাদের সাথে শেয়ার করা আমার ছোট্ট এই ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।